আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউমোনিয়া পড়ব। নিউমোনিয়া বলতে আমরা জানি এটা হলো ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা। নিউমোনিয়াটা হয়ে থাকে কয়েক রকমের ক্লিনিক্যালি, যেমন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, নজোকোমিয়াল অর হসপিটাল অ্যাকোয়ার্ড, তারপর আছে নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড সাপোরেটিভ অ্যান্ড অ্যাসপিরেশন নিউমোনিয়া। তো আমরা কমনলি যেটা নিয়ে ডিল করি সেটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এটা নিয়ে বেশি কথা বলবো। এর কমন অর্গানিজম, যেটা কমনেস্ট অর্গানিজম, হলো স্ট্রেপটোকোকাস নিউমোনি, যেটা সবচেয়ে বেশি হয়। এটা আমাদের জানা দরকার, কারণ এটার উপর বেস করে আমরা কী করবো, অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে। তো নিউমোনিয়া কীভাবে প্রেজেন্ট করে সেটা যদি আমরা দেখি, যেহেতু এটা পালমোনারি ডিজিজ, সেহেতু লাংসে কী সমস্যাটা হয় সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তো লাংসের যে সমস্যাটা নিয়ে আসে সেটা হলো কাফ। পেশেন্ট কমপ্লেন করে কাফ, এই কাফের যে ফিচার সেটা আমাদের কী করতে হবে আগে জানতে হবে। ফিচারটা হয় এরকম, প্রথমে এটা কী নিয়ে আসে, শর্ট পেইনফুল অ্যান্ড ড্রাই কাফ নিয়ে আসে। প্রথমে থাকে পেইনফুল, থাকে প্লুরাইটিক চেস্ট পেন আমরা বলি, ড্রাই কফ নিয়ে আসে। কিন্তু সেটা কী হবে, লেটার ইজ অ্যাকম্পানিড বাই এক্সপেক্টোরেশন অফ মিউকোপুরুলেন্ট স্পুটাম। তাহলে কী থাকে পরবর্তীতে, সেটা ড্রাই কফ আর থাকে না, প্রোডাক্টিভ কফ হয়ে যায়, এবং সেখানে কী থাকে, মিউকোপুরুলেন্ট স্পুটাম থাকে। তাহলে কাফটা কীরকম, প্রথম থেকেই কী থাকে, পেইনফুল কাফ থাকে, ড্রাই কফ থাকে, এবং পরবর্তীতে সেটা কী হয়, এক্সপেক্টোরেশন এবং মিউকোপুরুলেন্ট স্পুটাম নিয়ে আসে। সাথে কী থাকে, সিস্টেমিক ফিচার থাকে, যেমন ফিভার থাকে, রাইগার থাকে, শিভারিং, ম্যালাইজ, এগুলো থাকে, এবং অনেক ক্ষেত্রে কী থাকে, ডেলিরিয়াম থাকতে পারে। পেশেন্টের অ্যাপিটাইট, যেটা অ্যাপিটাইটটা হলো ইনভেরিয়েবলি লস্ট হয়, সিস্টেমিক ডিজিজ যেগুলো সেগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়। আর সাথে হেডেকটা কি ফ্রিকুয়েন্টলি রিপোর্টেড, মানে হেডেকটাও খুব কমন এখানে। তাহলে এক্সামিনেশনে আমরা কী পাবো, এক্সামিনেশন যদি আমরা চিন্তা করি, এখানে জেনারেল কিছু এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট, কেননা এটার উপর বেসিস করে আমরা কী করবো, নিউমোনিয়ার সিভিয়ারিটিটাকে ক্লাসিফাই করবো। তো সেখানে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে ফার্স্টে আমরা ফোকাস করবো কিসে, রেসপিরেটরি অ্যান্ড পালস রেট, এই দুইটাতে, রেসপিরেটরি রেট অ্যান্ড পালস রেট, তারপর ব্লাড প্রেশার, তিনটা হলো। এরপর যেটা আছে, অ্যাসেসমেন্ট অফ মেন্টাল স্টেট। তাহলে এই চারটা আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে চেক করবো, প্রথমে পালস রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার অ্যান্ড কি মেন্টাল স্টেটটা অ্যাসেসমেন্ট করবো, কেননা এগুলোকে সিভিয়ারিটি অফ ইলনেস বোঝায়। এরপর আমরা লাংসের যে এক্সামিনেশন সেটা করব, সেখানে আমরা নর্মাল ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন করি। আমরা জানি এখানে ইন্সপেকশনে রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, পালপেশনে ভোকাল ফ্রেমিটাস যেটা ইনক্রিজড পাওয়া যায়, পারকাশনে এখানে ডালনেস পাওয়া যায়, উডি ডাল যেখানে বলা হয়, আর অস্কালটেশনে ব্রেথ সাউন্ডটা রং, ব্রেথ সাউন্ডে কী থাকে, ব্রঙ্কিয়াল থাকে, এবং সাথে কি ব্রোকাল রেজোনেন্সটা ইনক্রিজড হয়, সাথে কী থাকে, হুইসপারিং প্যাকটেরিওলোকাই থাকে। আর এখানে যেহেতু প্লুরিসি ডেভেলপ করে, তখন কী পাওয়া যায়, প্লুরাল রাব পাওয়া যাবে। এরপর যদি রেজুলেশন স্টেজে হয় তখন ক্রিপিটেশনও পাওয়া যেতে পারে, যদি ক্রিপিটেশন পাওয়া যায় তখন আমরা সেগুলো রেজুলেশন স্টেজের দিকে আসতেছে সেটা আমরা মনে করব। এরপর যদি আমরা দেখি ইনভেস্টিগেশন কী কী করবো ডায়াগনোসিসের জন্য, আর ডায়াগনোসিসের জন্য আমরা চিন্তা করলে, যেমন সিবিএসি যদি দেখি এটা যে কোনো ইনফ্লামেশন, ইনফ্লামেটরি কন্ডিশনে কী হতে পারে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, এটা ইউজুয়ালি যখন ব্যাকটেরিয়াল হবে, ব্যাকটেরিয়াল কজে যখন নিউমোনিয়া হবে তখন নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাওয়া যাবে। এরপর ব্লাড ইউরিয়াটা এখানে দেখবো, এটা খুব ইম্পর্টেন্স দিব, কেননা ব্লাড ইউরিয়াটা যদি 7.7 মিলিমোল পার লিটারের বেশি অথবা 20 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয় তখন এটা সিভিয়ারিটির মার্কার হিসেবে। আমরা একটু পরে দেখবো সিভিয়ারিটি স্কোরিংটা, সেখানে ব্লাড ইউরিয়াটা দরকার, এই জন্য ব্লাড ইউরিয়াটা আমরা এখানে কী করবো, ইনভেস্টিগেশনে রাখবো। আর স্পুটাম দেখবো, স্পুটামের গ্রাম স্টেনিং, কালচার এবং সেন্সিটিভিটি দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে মেইন ইনভেস্টিগেশন এখানে, কারণ এটার উপর বেসিস করে আমরা কী করবো, যে নিউমোনিয়া আছে কিনা কোন অর্গানিজম দিয়ে এবং তার অ্যান্টিবায়োটিক কোনটা চুজ করবো সেটা আমরা ডিসাইড করতে পারবো। আর চেস্ট এক্সরে করলে কনসলিডেশন পাওয়া যাবে, যখন কনসলিডেশন ডেভেলপ করবে তখন আমরা কনসলিডেশনের ফিচার পাবো চেস্ট এক্সরেতে। তো এখন এটা হলো সিভিয়ারিটি দেখার জন্য কার্ভ 65 স্কোরিং সিস্টেম আছে একটা, এটা আমরা দেখে নিই। এটা অনেকে মনে করে থাকে এটার দরকার নাই, জিপি লেভেলে দরকার নাই এরকম মনে করে থাকে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এটার উপর বেসিস করে আমরা দেখব যে আমরা নিজের এটাকে ট্রিটমেন্ট দিয়ে শেষ করতে পারবো নাকি এটাকে আমরা রেফার করব। তাহলে এটা খুবই সহজ জিনিস, এটা আমরা মনে রাখবো, কার্ভ 65। তো এর মধ্যে কী আছে, সিতে কনফিউশন, ইউতে ইউরিয়া 7-এর বেশি কিনা, আর রেসপিরেটরি রেট 8-তে রেসপিরেটরি রেট, এটা দেখবো 30 পার মিনিটের বেশি কিনা,
আর ব্লাড প্রেশার সিস্টোলিক 90 এবং ডায়াস্টোলিক 60 এই দুটোর কম কিনা। এইজ 65 যেটা ছিল সেটা হলো এইজ। তাহলে এই জিনিসগুলো আমরা দেখব, কার্ভ 65 স্কোরিংয়ের মধ্যে এটা দেখব। এখানে যে কোনো দুইটা যদি পজিটিভ হয় তখন আমরা কি করব, এটাকে হসপিটালে রেফার করব। কিন্তু রেফার করার আগে আমরা এম্পিরিক্যাল যে অ্যান্টিবায়োটিক শুরু করি অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিব। তাহলে এখানে খুব স্পেসিফিক্যালি এবং ক্লিয়ারলি সবার মনে রাখতে হবে যেটা, সেটা হলো এই পয়েন্টগুলো থেকে এখানে যে পাঁচটা পয়েন্ট আছে, এই পাঁচটা পয়েন্টের যে কোনো দুইটা যদি থাকে তখনই সেটাকে আমরা বাসায় রেখে ট্রিটমেন্ট দিব না, তখনই কী করবো এটাকে আমরা রেফার করে দিব হসপিটালে। কিন্তু রেফার করার আগে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করে দিব, এম্পিরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। কারণ এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু হয়ে গেলে কী হবে, পেশেন্টের রিকোভারিটা অনেক ফাস্ট হয়ে যায়। কিন্তু স্কোর যদি শূন্য, মানে এখানে কোনোটাই নাই অথবা যে কোনো একটা আছে, তখন যদি আমরা দেখি তখন আমরা কি করব, তাকে বাসায় অ্যান্টিবায়োটিক দিয়ে হোম ট্রিটমেন্ট যেটা সেটা আমরা কন্টিনিউ করব। এটা খুব ভালোভাবে আমরা খেয়াল করব। একজনের কনফিউশন আছে, ইউরিয়া লেভেল বেশি, সাথে রেসপিরেটরি রেট বেশি, তখন আমি যদি পেশেন্টকে বাসায় রেখে ট্রিটমেন্ট দিই, পেশেন্টের কোনো খারাপ কিছু হয়ে যায় এক্সপায়ার করে, তখন কিন্তু সেটার জন্য ব্লেম আসবে এবং সেটার জন্য মামলাও হতে পারে। এটা খেয়াল রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এই স্কোরিংটা খুবই কম সময় লাগে। আমি কি করব, যখন পেশেন্টকে এক্সামিন করি তখন রেসপিরেটরি রেট, তারপরে ব্লাড প্রেশারটা, ব্লাড প্রেশার তো সবাইকে দেখা হয়, ব্লাড প্রেশার দেখবো, এইজ তো আমরা দেখে বুঝতে পারবো, কথা বলে বুঝতে পারবো যে 65 বেশি কিনা, মানে অ্যারাউন্ড এরকম এজ হলেই তখন আমরা ধরে নিব, এখানে একটা এক পয়েন্ট ধরে নিব। এরপর কনফিউজড কিনা সেটা তো আমরা মেন্টাল স্টেট দেখে বুঝবো। শুধু ইউরিয়াটা ইনভেস্টিগেশন করা লাগবে, আর বাকি কোনোটা কিন্তু ইনভেস্টিগেশন করার দরকার নেই, আমরা দেখেই বুঝতে পারবো। বাকি যে কোনোটার থেকে যদি একটা থাকে তখনই আমরা কী করব, ইউরিয়া করাবো, এবং ইউরিয়াটা যদি বেশি হয় তখন কী করবো, আমরা সেটাকে রেফার করে দেবো। আদারওয়াইজ আমরা শুধু ট্রিটমেন্ট দিয়ে বাসায় রেখে চিকিৎসা করব। তো ম্যানেজমেন্টের জন্য তিনটা জিনিস দরকার হয়, একটা হলো অক্সিজেন, একটা ফ্লুইড ব্যালেন্স করব, আর হলো অ্যান্টিবায়োটিক। তো এখন অক্সিজেন আর ফ্লুইড ব্যালেন্স এই দুইটা দরকার আসলে যখন আমরা হসপিটালে রেফার করব তখনই। তো আমরা তারপরেও এখন যেহেতু পালস অক্সিমিটার খুব বেশি অ্যাভেলেবল, সেই জন্য আমরা দেখবো অক্সিজেন স্যাচুরেশন কত, 92-এর নিচে হলে বা 92-এর অ্যারাউন্ড হলে তখন আমরা অক্সিজেনেশনের ব্যবস্থা করব এবং মেনটেন করার ট্রাই করব 92-এর বেশি। আর আইবি ফ্লুইড দিব যখন সিভিয়ার ইলনেস, মানে যখন আমরা রেফার করব তখন হসপিটালে, অথবা ওল্ডার পেশেন্ট, অথবা যদি ভমিটিং থাকে, বেশি ভমিটিং থাকে। আর অ্যান্টিবায়োটিক আমরা সাথে সাথে শুরু করে দিব, কারণ কী করবে, এটা আউটকামটাকে খুব বেশি ইম্প্রুভ করবে। তো অ্যান্টিবায়োটিক কী দেবো, অ্যান্টিবায়োটিকের অনেক গাইডলাইন আছে সিভিয়ারিটি অনুসারে, কিন্তু আমরা তো জিপি হিসাবে শুধুমাত্র যেটা হোম ট্রিটমেন্ট করা যাবে সেটাকে আমরা ট্রিট করব। তো সেখানে যদিও গাইডলাইনে বলা হয় শুধু অ্যামোক্সিসিলিনটাকে আমরা 500 মিলিগ্রাম 3 বেলা দিব, তো এরকম বলা থাকলেও আমরা কমনলি যেটা প্র্যাকটিস করি আমাদের সেটা ফলো করলে সবচেয়ে ভালো হবে। আমাদের দেশে যেটা কমনলি প্র্যাকটিস করা হয় সেটা হলো অ্যামোক্সিসিলিন প্লাস ক্যাবুলোনিক অ্যাসিড কম্বিনেশন, যেটা 625 মিলিগ্রাম, এটা 3 বেলা TDS ডোজে 14 দিন, আর সাথে ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম 2 বেলা, এটা হলো 14 দিন। এই দুটো অ্যান্টিবায়োটিক আমরা কী করব, কমনলি স্টার্ট করতে পারি এম্পিরিক্যালি আমাদের দেশে। নিউমোনিয়া ডায়াগনোসিস যখন আমি কনফার্ম করব তখনই এই দুটো অ্যান্টিবায়োটিক চালু করে দিব, আর সাথে যেগুলো ফিচার থাকে সেটার জন্য আমরা কী করব, সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। আর যদি চেস্ট পেন থাকে, ফিভার থাকে, সেটার জন্য আমরা প্যারাসিটামল দিব, সাথে আমরা ওমিপ্রাজল দিতে পারি এটার সাথে অ্যাড করে, অথবা যদি ভমিটিং থাকে অ্যান্টিবায়োটিক দিব। তো সেগুলো হলো সিমটোমেটিক ট্রিটমেন্ট, কিন্তু মেইন ট্রিটমেন্ট আমরা অ্যামোক্সিসিলিন ক্ল্যাবুলোনিক অ্যাসিড আর ক্লারিথ্রোমাইসিন, এই অ্যান্টিবায়োটিক দুইটাকে আমরা কী করব, ইনিশিয়েট করে দিব জাস্ট আফটার দ্য ডায়াগনোসিস। ডায়াগনোসিসের সাথে সাথে আমরা এটা ইনিশিয়েট করে দিয়ে, স্টার্ট করে দিয়ে তখন আমরা রেফার করব যদি দরকার হয়। আদারওয়াইজ যদি বাসায় ট্রিটমেন্ট করা হয় তখন বাসায় ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা অ্যান্টিবায়োটিক চালু করে দিব। তারপর আমরা স্পুটাম কালচার সেন্সিটিভিটির জন্য পাঠিয়ে সেটা যেটা সেন্সিটিভিটি যা আসে তার উপর ভিত্তি করে আমরা কী করব, অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করব। এখানে কন্টিনিউ করব নাকি আবার আমার নতুন অ্যান্টিবায়োটিক লাগবে তখন আমরা কালচার সেন্সিটিভিটি রিপোর্ট দেখে বুঝতে পারব। জাস্ট এইটুকু নলেজ হলে আমরা খুব ইজিলি নিউমোনিয়াকে ট্রিট করতে পারি আমাদের চেম্বারে, জিপি লেভেলে। আর এর চেয়ে বেশি যদি কেউ কিছু জানতে চান তাহলে গাইডলাইন আছে, নাইস গাইডলাইন ফলো করা যেতে পারে, অথবা ডেভিডসন থেকে পড়লে অনেকটুকু আরও জানা যাবে। ডেভিডসনটা ভালোভাবে পড়লো, এখানে আরও অনেক ইনফরমেশন আছে কোন অর্গানিজম দিয়ে স্পেসিফিক্যালি কী হবে,
কোন ফিচার দিয়ে কোন অর্গানিজম আমরা দেখতে পারবো, কোন অর্গানিজম চিন্তা করব। যেমন এখানে ইনভেস্টিগেশন, আমি খুব কম ইনভেস্টিগেশন কথা বললাম, আসলে আমাদের জিপি হিসাবে এইটুকুই দরকার, কিন্তু এখানে কিন্তু অনেক ইনভেস্টিগেশন, এক পেজ একটা বক্স ডেভিডসনে আছে, সেটা থেকে ফলো করে ইনভেস্টিগেশন করতে হয়। যেমন আমরা যদি লেজিওনেলা হয় তখন কিন্তু আমরা ইউরিনিয়ার সেটার কী পেতে পারি, অ্যান্টিজেন পেতে পারি, ইউরিন করতে হবে, ইলেকট্রোলাইট করতে হবে, হাইপোনেট্রিমি আছে কিনা দেখার জন্য, এরকম অনেক ডিটেল। ওই ইনভেস্টিগেশনটাই অনেক সময় নিয়ে, আমি নিজেও পড়াই, যখন FCBS পার্ট ওয়ানের জন্য পড়াই মেডিসিন, তখন আমি এটা অনেক ডিটেল পড়াই। কিন্তু এখানে জিপি হিসেবে ট্রিট করার জন্য আমাদের ওই ইনফরমেশনগুলো দরকার নেই। আমরা যদি একদম ফোকাসড হই, ফোকাসড হলে তখন আমাদের এখানে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া হলো, এই ইনফরমেশনগুলোই এনাফ হবে আপনাদের জিপি হিসাবে নিউমোনিয়া ডিল করার জন্য। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ অল।